এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের টাকা না দেওয়ায় সিডিপিও অফিসারের গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভে বসলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এই ঘটনাটি ঘটেছে খানাকুল এক নম্বর ব্লক অফিসে। এদিন খানাকুল এক নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেলথ পার্স ইউনিয়নের পক্ষ থেকে সিডিপিও অফিসের গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভে বসেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের অর্ডার রয়েছে, যেই অর্ডারের উপর ভিত্তি করে তারা এতদিন খাবার পেয়ে আসছেন, অর্থাৎ বাচ্চাদের খাবারের সাথে সাথে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরাও খাবার পেয়ে আসছেন। কিন্তু খানাকুল এক নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আধিকারিক সেই খাবারের মান দিতে পারবেন না বলেই জানান। এতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন আধিকারিক। তাদের দাবি, এতদিন ধরে খাবারের মানের টাকা দেওয়া হয়েছে, হঠাৎ করে তারা বিল দেখিয়ে টাকা গেলে তাদেরকে নাকি টাকা না দেওয়ার ভয় দেখানো হয় বলেই অভিযোগ করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। আমাদের একটা কেন্দ্রীয় সরকারের লিখিত অর্ডার আছে, যে অর্ডারের ভিত্তিতে আজকে আমরা এত বছর খাবার পেয়ে আসছি, হঠাৎ ওনারা মুখে বলেছেন আমরা খাবার দেখাতে পারবো না। কেন আমরা খাবার দেখাবো না? এটা তো আমাদের অধিকার, তাই আমরা আমাদের খাবার যেমন পাই সেভাবেই দেখিয়েছি। ওনারা আমাদের বিল পাস করবেন না রেখে দিয়েছেন, এবং আমাদের জোরপূর্বক ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে বিল কেটে তারপরে বিল দিয়ে যান। কিন্তু আমরা বলেছি আমরা বিল কাটবো না, এটা আমার অধিকার। সিডিপিও সাহেব জয়েন করেছেন, আচ্ছা অনেক দিন হয়ে গেল, উনি আমাদের সাথে দেখা করছেন না এবং কোনো আলোচনায় আসছে না, শুধু বলছে খাবার দেখানো যাবে না, যদি আমরা খাবারটা দেখাই তাহলে আমাদের বিল পাস হবে না, এবং নানা রকম হুমকি জুলুমবাজি যা করার চাই সব সময়। তাহলে আমরা আমাদের অধিকার থেকে আমাদের এইভাবে বঞ্চিত করা কেন হচ্ছে? আজকে আমরা এখানে বিক্ষোভ অবস্থান করেছি, রামনগর মোড় আমরা অবরোধ করেছি এবং অফিসের চাবি দিয়েছি, অফিসের স্টাফেরা আছে, যতক্ষণ সিডিপিও সাহেব আমাদের সাথে দেখা না করবেন আমরা অবস্থান তুলবো না, চাবিও খুলবো না। এই অভিযোগের ভিত্তিতে খানাকুল এক নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি দপ্তরের আধিকারিক জয়ব্রত কুণ্ডুর সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি অস্বীকার করেন। তিনি জানান, তালা ঝুলিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, তবে তিনি ভয় দেখানোর মতো কোনো কাজ করেননি, যেটা উপর থেকে অর্ডার আছে সেই অনুপাতেই তিনি কাজ করে যাচ্ছেন বলেই জানিয়েছেন। এই বিষয়টা আমাদের দপ্তর অবধি গড়িয়েছে, আমি দপ্তরকে আমার রিপোর্ট জমা দিয়ে দিয়েছি, আমি এই বিষয়ে আর কিছু বলতে পারবো না, বিষয়টা জানিয়েছি, এখনো কিছু বিষয় নিয়ে আমাকে উপরতলা কিছু জানায়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি এখনই কিছু উত্তর দিতে পারবো। এরকম ঘটনা ঘটেছে এটুকু স্বীকার করছি, কিন্তু মানে ওরা চাবিতালা মেরেছেন এটা হয়েছে, কিন্তু ওনাদের অভিযোগগুলো আমি জানিয়েছি, এরপরে আর কিছু বক্তব্য আমার নেই। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।